হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ইয়ে শাশুড়ি মাকে নিয়ে ব্যস্ত। শাশুড়ি মার পেটটা ভালো না, শরীরটাও ভালো না, ওনার জন্য একটু শরবত করছি। চলো একটু শাশুড়ি মার কাছে নিয়ে যাই, তোমাদের দেখাই শাশুড়ি মাকে। চলো চলে এসো, চলে এসো। কয়বার ওষুধ দিয়েছে ছেলে? দুবার নাকি? হ্যাঁ বলেন, শরীর কেমন আছে বলে দেন বন্ধুদেরকে একটু বলেন। শরীর ভালো না। দুবারে খাবে না, বেশি খেলে পায়খানা হবে। দুবারে খাবেন, এখন অর্ধেকটা খান, অর্ধেকটা খান, অর্ধেকটা খান, তারপরে অর্ধেকটা খান। যে বন্ধুরা দেখো, শরবত খাচ্ছে একটু। শরবত বলতে ওই লেবু দিয়ে একটু চিনি দিয়ে লবণ দিয়ে একটু করে দিয়েছি, ওই একটু শরীরের একটু জলটা কমে যাচ্ছে তো পায়খানা করছে, জলটা কমে যা। আরেক আরেক ঢুক খান অর্ধেকটা, ওই জলটা চলে যাচ্ছে পটির সঙ্গে, এই জন্য একটু মাঝে মাঝে এটা দিতে হচ্ছে। এটা ঢেকে রাখি, আবার পরে খাবে। ঢেকে রেখে দিই। না শুয়ে পড়েন, আপনার কোথায় ব্যথা? শুয়ে পড়েন, শুয়ে পড়েন, হ্যাঁ শুয়ে পড়েন, শুয়ে পড়েন। না কোথায় ব্যথা? পায়ে? দেখো বন্ধুরা, একটু টিপে দিই, এখন ব্যথা বলছে। একটু টিপে দিই, মাঠের মাঝে মধ্যে একটু টিপে দিই। ব্যথা তো, বয়স হয়েছে, ব্যথা ভীষণ। পায়ে না হাঁটতে পারছে? ব্যথা আসছে, হাঁটতে অল্প, হাঁটে অল্প, পায়ে বেশি, পায়ে বেশি, পাটায় বেশি। এই যে একটু টিপে দিচ্ছি, বয়স হলে তো সবারই, আমাদেরই তো ব্যথা করে পাটা। আর এনার তো হবেই, বলো তোমরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো থাকো, মা সারদা মার আশীর্বাদে ভালো থাকো। টিপে দিলে একটু আরাম পায়, বয়স হয়েছে তো, কারণ আমরা আয়ার মাসি রাখি না, আমরা নিজেরাই করি, স্বামী স্ত্রী দুজন আমরা, মার যেটুকু প্রয়োজন। মানে একটু হাঁটে, লাঠি দিয়ে একটু হাঁটতে পারে তো, একটু লাঠি নিয়ে হাঁটতে পারে, এই জন্য অসুবিধা হয় না। আর বিছানা পড়ে রাখলে তখন তো রাখতেই হবে, বলো। আর এখন তো তবু একটু বাথরুম টাথরুমে একটু যেতে পারে। শরীরটা ভালো না একদমই, বয়স হয়ে আছে অনেক, শুয়ে থাকে। এখন যদি ওই যে ভিডিও করছি বলে ফ্যানটা একটু অফ করে দিলাম, ফ্যানটা একটু চালিয়ে দিই, গরম লাগছে, গরম লাগছে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, এখন আমি আবার দোকানে যাবো। তোমরা বলেছিলে কিসের দোকান? আমরা একটা ছোট্ট বুটিকের দোকান, এর আগেও বলেছি, নিশ্চয়ই তোমরা অনেকে দেখেছো, বা আমার ভিডিওটা যারা দেখেছো তারা জানতে পারবে। ওখানে একটু আমি 5:30 সময় গিয়ে বসি। ঠিক আছে, ছোট্ট ভিডিও করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, আমি তো ভালোই আছি।